নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি। এই চিকেন কারি ভীষণই টেস্টি হয় আর ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক, চিকেন কারি তৈরি করার জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস দরকার। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1টা পেঁয়াজ কুচি, 1টা টমেটো পেস্ট, 4 টেবিল চামচ টক দই। এছাড়া নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, স্বাদমতো নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলা, ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ ঘি আর প্রয়োজন মতো তেল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য টক দইটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। টক দইটা খুব ভালো করে বিট করা হয়ে গেছে। এখন 3 টেবিল চামচ মতো টক দই আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এখন চিকেনের সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে আমার হাত দিয়েই মশলাগুলোকে মেখে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে চিকেনটাকে মাখান তাহলে খেয়াল রাখবেন হাতটা যেন খুব ভালো পরিষ্কার থাকে। এখানে সুন্দর করে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। গ্যাস ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এই গরম তেলের মধ্যে 1টা তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দেব। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে যখন গরম মশলার ফ্লেভারটা চলে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট, স্বাদমতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো যখন খুব ভালো মতো কষা হয়ে যাবে তখন আমি এই মশলার মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে দেব। গ্যাস ওভেনের ফ্লেমটাকে লো করে টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ও টক দইটা যখন খুব ভালো মতো কষা হয়ে যাবে তখন আমি মশলার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো যখন মশলার সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি এটাকে কভার করে লো ফ্লেমে 20-25 মিনিট মতো রান্না করে নেব। এখানে আমার 10 মিনিট হয়েছে। এখন আমি কভারটাকে তুলে চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আবার কভার দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এখানে আমার টোটাল 20 মিনিট হয়ে গেছে। এখন কভারটাকে তুলে নিচ্ছি। ঢাকাটা খোলার পরে নাড়াচাড়া করে চিকেনটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে রান্না করে নেব। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনের মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। জলটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। জলটা যখন খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি চিকেনের মধ্যে 1 টেবিল চামচ ঘি, 1/2 টেবিল চামচ গরম মশলা আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। খুন্তি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখন চিকেনটাকে কভার করে লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে কভারটাকে তুলে নেব। এখানে সুন্দর ডিলিশিয়াস চিকেন কারি রেডি হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটাকে অফ করে 1টা সার্ভিং ডিশে আমি চিকেনটাকে সার্ভ করব। এই চিকেন কারি রেসিপিটা আপনারা আপনাদের বাড়িতে তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।